ফুল ভালোবাসে না এমন লোককে খুঁজে পাওয়া খুবই কঠিন। আর ভালোবাসার শব্দটির সঙ্গে ফুলের একটা গভীর সম্পর্ক রয়েছে। নানা রকম দেশি ফুলের উৎস হলো যশোরের গদখালি এবং সাভারের বিরুলিয়া গ্রামে। যশোরের গদখালির কাছেই পানিসারা গ্রাম। এই গ্রামটি যেন ফুলে ফুলে ভরা ভালোবাসার এক রঙিন তাজমহল। অন্যের কাছে শখের বাগান হলেও পানিসারার মানুষের কাছে ফুল চাষের অর্থ জীবন ও জীবিকা। তাই গ্রামের অধিকাংশ মানুষ ব্যস্ত থাকেন ফুল খেতে। নানা রঙের নানা নামের বিচিত্র সব ফুল। এখানে পুরুষ ও নারী শ্রমিকরা সবাই একসাথে মিলেমিশে মাঠে কাজ করে। পুরো পানিসারা গ্রামটি যেন একটি ফুলের বাগান। প্রথম রজনীগন্ধা, তারপরে আপনার গ্যালিডুলাক্স, তারপরে গোলাপ, তারপরে গাঁদা, এ সবই ফুল আমার মাধ্যম দিয়ে বাণিজ্যিকভাবে বাংলাদেশের সাজ শুরু হয়। কবির ভাষায় লাল গোলাপ বিনে মনের কথা কিভাবে কহিতারে। লাল গোলাপ ভালোবাসার বার্তা বহন করে বলেই প্রেমিক প্রেমিকাদের কাছে গোলাপের চাহিদা থাকে তুঙ্গে। আর এই গোলাপের জন্য বিখ্যাত হচ্ছে ঢাকা শহরের পাশেই সাভারের বিরুলিয়া ইউনিয়নে তুরাগ নদী তীরে সাদুল্লাপুর গ্রাম। আর এই গ্রামে এলেই চোখে পড়বে গোলাপের এক অদ্ভুত মায়াবী নৈসর্গিক দৃশ্য। আর সে কারণে বিরুলিয়ার এই গ্রামটির আর এক নাম গোলাপ গ্রাম। গ্রামের ভেতরে আঁকা বাঁকা সরু পথের ধারে অসংখ্য গোলাপের বাগান। যতদূর চোখ যায় চারিদিকে শুধু লাল গোলাপের সমারোহ। মাঝে মাঝে কিছু সাদা গোলাপ, গ্ল্যাডিওলাস, জারবেরার বাগানও দেখা যায়। তারপরেও সব ফুলের ভিড়ে মাথা উঁচিয়ে থাকে টকটকে লাল গোলাপ। ফুলের প্রতি ভালোবাসা থেকেই প্রায় 30 বছর আগে সাবেদ আলী নামের এক কৃষক বিরুলিয়ার এই পতিত জমি বর্গা নিয়ে প্রথম ফুল চাষ শুরু করেন। ফলন ভালো হয় বাগানের পরিধি বাড়াতে থাকেন। বর্তমানে 3 বিঘা জমিতে ফুল চাষ করেন তিনি, নিজেই পরিচর্যা করেন বাগানের। আমি 79 থেকে মালির দায়িত্বে চিড়িয়াখানায় চাকরি শুরু করলাম। ফুলের আমি এমন ভালোবাসি, আমি ওটা নিয়ে টপে সাজাইছি। তখন আমি আস্তে 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 এটা আরো বড় করা শুরু করলাম। এখন এই সাভারে বিরুলিয়ার মধ্যে আইসা আমি একটু জায়গা ভাড়া নিয়ে আমি এখানে বাগান করা শুরু করলাম। আমার এই কাজটা দেখা আমার সাথে এলাকায় এখন প্রায় 1000 চাষি হয়েছে। সাবেদ আলীর বাগান থেকে অনুপ্রাণিত হয়ে স্থানীয় কয়েকজন যুবকও ফুলের চাষ শুরু করে। পুরো ইউনিয়নই গোলাপের চাষ হচ্ছে। এই গ্রামের মানুষ এখন এই গোলাপের কারণেই স্বনির্ভর। দুপুরের পর থেকে চাষিরা বাগানে যান ফুল তুলতে। চাষিদের এই ফুল তোলার দৃশ্য বেশ উপভোগ্য। মূলত ফুল চাষিরা ফুল কেটে নিয়ে যায় হাটে, আর সেখান থেকেই গোলাপ গ্রামের গোলাপ পৌঁছে যায় রাজধানীর বিভিন্ন ফুল বিক্রির দোকানে। ফুলের এই অপরূপ সৌন্দর্য দেখতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থান থেকে ফুল প্রেমী মানুষেরা ছুটে আসেন এই গোলাপ গ্রামে। আসলে শুনতে পাচ্ছি যে ফ্রেন্ডরা বলতেছে যে এখানে সাভারে আসলে বিরুলিয়াতে একটা ভালো জায়গা আছে গোলাপগ্রাম নামে, তো সেখানে যেতে পারো, ঘোরার মতো একটা ভালো প্লেস। ফুলের সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য সবকিছু একসাথে উপভোগ করা যায়। সো দ্যাট আজকে আমরা এখানে আসছি একটু দেখতে। ঢাকার তো কাছে গোলাপ ফুল দেখতে আসছি পরিবার নিয়ে, এখানে এসে আমাদের আসলে খুব ভালো লাগছে।